আমাদের দেশে রয়েছে বিভিন্ন সম্প্রদায়ের বসবাস, আর সেই সমস্ত সম্প্রদায়ের মানুষদের আছে তাদের নিজস্ব কিছু সংস্কৃতি যা আমাদের সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। হ্যাঁ প্রিয় দর্শক, আর সেই সকল সম্প্রদায়ের মানুষের একটি অনেক বড় অংশ বসবাস করে কিন্তু পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চলে বসবাসকৃত কিছু ক্ষুদ্র নিগোষ্ঠীদের নিয়ে আজকে আমাদের এই আয়োজন নীল পাহাড়ের ঢালে। মারমাদের উৎসব ভিত্তিক নৃত্যের মধ্যে অন্যতম নৃত্য হচ্ছে থি আক্কা বা ছাতা নৃত্য। নববর্ষে মারমা যুবতীরা রং বিরঙের ছাতা নিয়ে ছুঁয়ে দিতে নেয় একে অপরকে এবং এপাড়া ওপাড়া ঘুরে বেড়ায়। অনেক সময় মারমা যুবকরা যখন পানি ছুঁড়ে মারে তখন এই ছাতা দিয়ে নিজেদেরকে আড়ালা করে থাকে তারা। প্রিয় দর্শক, চলুন তাহলে এখন মারমাদের পরিবেশনায় দেখে নিই একটি থি আক্কা বা ছাতা নৃত্য। পার্বত্য অঞ্চলের আরেক ক্ষুদ্র নিগোষ্ঠী বম্পাড়ায় কোনো অতিথি এলে তাকে ফুল দিয়ে বরণ করা হয়, আর ফুল হাতে নিয়ে নৃত্য পরিবেশনের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। প্রিয় দর্শক, চলুন তাহলে দেখে নিই বম্বদের পরিবেশনায় একটি দলীয় নৃত্য।
পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্রতম নৃগোষ্ঠীদের প্রধান জীবিকাই হলো জুম চাষ। এই জুম চাষ করে তারা পাহাড়ের উপর ধান চাষ করে, ফল ও ফুল চাষ করে থাকে। তংসংগাদের এই জুম চাষের উপর ভিত্তি করে পরিবেশন করা হয় জুম নৃত্য। দর্শক, এখন যদি জুম নৃত্য আমরা দেখে আসি তাহলে কেমন হয় বলুন তো? চলুন দেখে নিই তংসংগাদের পরিবেশনায় একটি জুম নৃত্য। জুমে জুমে বেড়াই চালু পদে পদে ধুলকু, রাঙা রাঙা ফুদি রুয়ো দাদা সুলা সুমাপু। Thank you.
দাদা সুলা সুমহুল জুমে জুমে বেড়াই সালু পদে পদে জুনকুল রাঙা রাঙা পুদি রুয় দাদা সুলা সুমহুল 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 রাঙা রাঙা পুদি রুয় সংস্কৃতি সমৃদ্ধে অন্যতম ত্রিপুরা নিগোষ্ঠী। ত্রিপুরারা বৈশু অর্থাৎ বর্ষবরণ উৎসবে বাঁশি বাজিয়ে পাড়া বেরিয়ে থাকে, ঘরে ঘরে চলে পিঠা আপ্যায়ন, যুবক যুবতীরা নৃত্য পরিবেশন করতে থাকে। দর্শক, চলুন তাহলে ত্রিপুরাদের পরিবেশনে দেখে নিই একটি দলীয় নৃত্য। পার্বত্য তিন জেলাতেই রয়েছে মারমাদের বসবাস। মারমাদের প্রধান সামাজিক উৎসবের মধ্যে অন্যতম হচ্ছে সাংক্রাইন পোয়ে, যা বলা হয় বর্ষবরণ হিসেবে। প্রিয় দর্শক, এই সাংক্রাইন পোয়েতে অনেক ধরনের নৃত্যরা মারমারা পরিবেশন করে থাকে, যার মধ্যে অন্যতম হচ্ছে ইয়া আক্কা বা পাখা নৃত্য। Yeah.
পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নিকষ্টিদের নিয়ে যে আমাদের আজকের আয়োজন, আশা করছি তা আপনাদের কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, নতুন কোনো আয়োজনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজ আমি নোভা এখানেই বিদায় নিচ্ছি।